বাঙালি একটা যখন ঐতিহ্য বলতো তার মানে তার জন্য পড়াশুনো ছিল কেন দুর্গাপুজো বলুন তো একটা চণ্ডীপাঠ হচ্ছে বাঙালিকে ছোটোবেলা থেকে সেখানো হচ্ছে সকালবেলা তুমি চণ্ডীপাঠটা শোনো কারণ ওখানে তুমি জানবে উৎসবটা কী জন্য কী জন্য হয় অষ্টমীর দিন বাচ্চাকেই হাতে করে নিয়ে গিয়ে বাবা বলতো ইঁদুরটা কোথায় আছে দেখো তো তুমি দেখো তো গিয়ে কার্তিক ঠাকুরের বাহনটা কি এখন বাচ্চারা বাবা বাবারা কি বলে বাচ্চাকে নিয়ে গিয়ে সেলফিটা তো পাশে গিয়ে দাঁড়াও তো অর্থাৎ পুরোটাই ফেসবুকে ছবি দেওয়া ধনতেরাসে একটা জিনিস কিনে আমি ফেসবুকে কত আগে পোস্ট করব সেটার প্রতিযোগিতা চলে এবং বাঙালির আজকে আজকে বাঙালিটা সব করে তো পরপর উজুগ মাধ্যমিকে প্রথম হচ্ছে তারপরে ছেলেগুলোকে নিয়ে কবে কথা হচ্ছে বলুন তো আজকে আজকে দীপাবলিতে কি কত বাজি পড়ালো সেটা নিয়ে বিয়েতে হাতে কি কি মেহেন্দি লাগালো বিয়েতে কে কত আনন্দে আছে সেটার উদযাপন কম কিন্তু কোথায় ঘুরতে গেলাম তার উদযাপন বেশি বাঙালির জীবনে একটা পায়ের জুতো থেকে শুরু করে মাথা চুল পর্যন্ত পুরোটাই যেটা ট্রেন্ডিং যেটা হুজুগে সেটাই কয়েক